নমস্কার। আজকে আমি হেডেক মাথা যন্ত্রণার কতগুলো কথা বলবো। আমরা নাক কান গলার সার্জেন, মাথা যন্ত্রণা কীভাবে আমরা পাই? দেখুন, মাথা যন্ত্রণা তো আপনার চোখের পাওয়ারে গণ্ডগোল হতে পারে, ব্রেন টিউমার অন্যান্য বড় ব্যাপার। ওগুলো নর্মাল লোকের টুকটাক মাথা যন্ত্রণা হচ্ছে, রাত্রি থেকে মাথা যন্ত্রণা হচ্ছে, ঘুম থেকে উঠলে মাথা যন্ত্রণা হচ্ছে, এ অনেক কারণ হয়। নেজাল অবস্ট্রাকশন খুবই ইম্পর্টেন্ট কারণ, আপনার নাক বন্ধ নয় তো, এই যে নাক বন্ধ হয়ে গেলো তারপরে হেডেক অবশ্যই নাকের জন্যে। আর যদি হেডেক যদি আপনার দেখবেন এক কপালি আধ কপালি হচ্ছে সঙ্গে বমি হচ্ছে, তাহলে সেটা মাইগ্রেনের চান্স আছে। তো মাইগ্রেনের সাইনুসাইটিস অনেক সময়ই গুলিয়ে ফেলে লোকজন, কিন্তু সাইনুসাইটিসের জন্যে কিন্তু অনেক সময়ই মাথা যন্ত্রণা খুব বেশি হয়। তো সুতরাং আমাদের কাছে যদি আপনারা আসেন মাথা যন্ত্রণা, আমরা কী করি, প্রথমেই একটি নেজাল এন্ডোস্কোপি করি। নেজাল এন্ডোস্কোপি দেখি নাকের হাড় বাঁকা আছে কিনা, সাইনাসের মুখগুলো ব্লক আছে কিনা বা পলিপ আছে কিনা। এরপরে কী করি, এরপরে যদি দেখি অল্প বিস্তর পলিপ আছে, অবস্ট্রাকশন আছে, আমরা একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানে যদি সাইনাস ক্যাভিটিগুলো বা নাক বন্ধ বা সাইনাসের মধ্যে পলিপ থাকে, তাহলে আমরা সেটার ট্রিটমেন্ট করতে বলি। তো মাথা যন্ত্রণা হলে আপনাকে সুস্থ একটু থাকার জন্যে যতক্ষণ না আপনি ডাক্তারবাবু শরণাপন্ন হচ্ছেন কী করবেন, ভাপ নেবেন, ভাপ স্টিম নেবেন। স্টিম নিলে আপনার অনেক সময় কী হয়, একটু ফ্রেশ লাগে, মাথা যন্ত্রণা কম হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।